আমরা আমাদের এই অনুষ্ঠানে কৃষি বিষয়ক নানা প্রযুক্তি, নানা তথ্য, নানা ব্যবস্থাপনা তুলে ধরার চেষ্টা করে থাকি। আমাদের আজকের অনুষ্ঠানেও এরকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। জমির আর্দ্রতা ধরে রাখার জন্য ফসলের বীজ বপনের পর খড়, কচুরি পানা বা অন্য কিছু দিয়ে জমিকে ঢেকে দেওয়া হয়। জমির আচ্ছাদনের জন্য ব্যবহৃত এই খড়, কচুরি পানা ইত্যাদিকেই মালচ বা জাবরা বলে। মালচ ব্যবহারের মাধ্যমে জমিতে দীর্ঘ সময়ের জন্য রস সংরক্ষণ করা যায়, যা চাষাবাদে সহায়ক। মালচ ব্যবহার করে জমির আর্দ্রতা রক্ষা করা যায়। উপকূল অঞ্চলে মালচ ব্যবহারে জমির আর্দ্রতা থাকার কারণে লবণাক্ততার প্রভাব বা তীব্রতা কম হয়। উপকূলে লবণাক্ত জমিতে সেচযোগ্য পানির অপ্রতুলতার কারণে মালচ প্রযুক্তি যথেষ্ট কার্যকর। মালচ ব্যবহারের ফলে জমিতে আগাছা জন্মাতে পারে না। পরবর্তী সময়ে মালচ হিসেবে ব্যবহৃত কচুরি পানা বা খড় পচে জমিতে জৈব পদার্থের যোগ হয়, যা জমির লবণাক্ততা কমাতে সহায়তা করে। এতে মাটির ভৌত গুণাগুণ ও উর্বরতা বৃদ্ধি পায়। মালচ হিসেবে কচুরি পানা বা খড় ব্যবহার করা যায়। কচুরি পানা ব্যবহার করলে তা কয়েকদিন রোদে শুকিয়ে নিতে হবে। মালচ প্রযুক্তিতে আলু চাষাবাদের জন্য জমি তৈরি করে প্রয়োজনীয় সার দিয়ে আলু বীজ বপন করতে হবে। আলু বীজ বপনের পরপরই খড় বা কচুরি পানা দিয়ে পুরু করে ঢেকে দিতে হবে, যাতে সূর্যের আলো মাটিতে আসতে না পারে। ধানের খড় ব্যবহার করলে খড় কেটে ছোট করে দিলে ইঁদুরের উপদ্রব কম হয়। পিট পদ্ধতিতে চাষাবাদ করা হয় এমন ফসল যেমন তরমুজ, মিষ্টি কুমড়া, লাউ, শশা, বাঙ্গি ইত্যাদি ফসলও মালচ ব্যবহার করে চাষাবাদ করা যায়। এক্ষেত্রে পুরো জমিতে মালচ ব্যবহার করতে না পারলে শুধু পিটে মালচ ব্যবহার করে জমির আর্দ্রতা রক্ষা করে লবণাক্ততার প্রভাব কমিয়ে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব। মালচ পদ্ধতির জন্য কচুরি পানা বা খড় সংগ্রহ করে শুধু শ্রমিক খরচের প্রয়োজন হয়। এক বিঘা জমির জন্য কচুরি পানা বা খড় সংগ্রহ, শুকানো এবং জমির আচ্ছাদনের জন্য 4-5 হাজার টাকা খরচ হতে পারে। এক বিঘা জমিতে খড় ক্রয় ও বিছানোর জন্য 4-5 হাজার টাকা খরচ হতে পারে। তবে এই খড় পরবর্তীতে সার হিসেবে ব্যবহৃত হবে এবং জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। এক বিঘা জমিতে মালচ ব্যবহারের জন্য 4-5 হাজার টাকা খরচ করে একজন কৃষক 500-1,000 কেজি অতিরিক্ত সবজি উৎপাদন করতে পারবেন। অতিরিক্ত এই সবজির বাজার মূল্য হবে 10-20 হাজার টাকা পর্যন্ত। উপরন্তু এই মালচ জমির উর্বরা শক্তি বৃদ্ধি করতে এবং জমির লবণাক্ততার মাত্রা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।